sit down. যদি কোনো ট্রমেটিক কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায় থাকে তখন ইট ইজ নট ইন এনি ইন দি হ্যান্ড অফ এনি বডি সো ইট ইজ এ পার্মানেন্ট লস অ্যান্ড পেশেন্ট উইল ডেভেলপ স্পাইনাল শক অ্যানাদার থিং ইজ দি অ্যামং দি ডিস্ট্রিবিউটিক শক ইজ অ্যানাফাইলেটিক শক হোয়াট ইজ অ্যানাফাইলেটিক শক এই ব্যাপারে আমাদের কিছু ধারণা রাখতে হবে যে ইট ইজ এ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান দ্যাট হ্যাপেন্স ইন আওয়ার বডি হুইচ প্রডিউসেস শক হঠাৎ দ্য অ্যালার্জিক রিয়াকশানস আমরা খেয়াল করো প্রায় আমাদেরকে কিছু ইনসেক্ট বাইট করে যেমন মৌমাছি কামড় দেয় অথবা আমরা কিছু অ্যালার্জিক ফুড খেলে গা হাত পা ফুলে যায় আমাদের কিছু কিছু ড্রাগ আছে যেগুলোতে আমাদের স্টিম অ্যালার্জি হয় নাম্বার ওয়ান ইজ পেনিসিলিন তো এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের বডিতে ইন্ট্রোডিউস হয় তখন কিন্তু বডিতে এক ধরনের রিয়াকশান আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা শক পেতে পারি দ্যাট আই হ্যাভ টোল্ড আর্লিয়ার দ্যাট যে রিগার্ডিং দি হাইপোভলমিক শক তাহলে এটিওলজিটা অফ দি হাইপোভলমিক শক কী আছে যে ব্লাড লস ফ্রম হেমোরেজ প্লাজমা অ্যান্ড বডি ওয়াটার লস অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস ফ্রম দি ভমিটিং ডায়রিয়া অ্যান্ড ডিহাইড্রেশান এর সাথে একটা জিনিস অ্যাড করো সোয়েটিং এক্সেসিভ সোয়েটিং অলসো তাহলে হাইপোভলমিক তোমার শকের এটিওলজিতে আমরা পাচ্ছি যে ব্লাড লস দ্যাট ইজ হুইচ উই কল্ড হেমোরেজ ইট মে বি ভিজিবল অর ইট মে বি কনসিল্ড অ্যান্ড লস অফ প্লাজমা অ্যান্ড লস অফ বডি ওয়াটার্স অ্যান্ড অলসো ফ্রম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দ্যাট কজেস ফ্রম ভমিটিং ডায়রিয়া ডিহাইড্রেশান অ্যান্ড এক্সেসিভ সোয়েটিং এখানে পিকচার দেখো একটা বাচ্চা ডিহাইড্রেটেড বেবি তার পেটের চামড়াটা ধরলে আমরা বুঝতে পাচ্ছি যে যে তার মানে কী পরিমাণ সিভিয়ার ডিহাইড্রেটেড একটা বেবির পিকচার আছে বার্নের একটা পিকচার আছে অ্যান্ড ব্লিডিংয়ের একটা পিকচার আছে ঠিক আছে ইতিপূর্বে আমরা ওই আর ডিসকাসিং রিগার্ডিং দি নিউরোজেনিক শক সেখানে দেখো স্পাইনাল ইঞ্জুরি যদি হয় হলে দেয়ার মে বি চান্স অফ ডেভেলপিং প্যারাপ্লেজিয়া কোয়াড্রিপ্লেজিয়া ট্রমা টু স্পাইনাল কর্ড অ্যান্ড স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিজ আর দি মিন্স বাই হুইচ উই ক্যান গেট দি স্পাইনাল শক ওকে ডু ইউ নো হোয়াট ইজ প্যারাপ্লাজিয়া বলো দ্যাট ইজ ওয়ান সাইড ইজ ওয়ান হাফ অফ দি বডি বিকাম প্যারালাইজড হোয়াট ইজ কোয়াড্রিপ্লেজিয়া হোল বডি বিকাম প্যারালাইজড ওকে দেখো লাস্ট পিকচারটাই তোমাকে দেখাচ্ছে যে হোয়াইট কালার দিয়ে হোল বডি বিকাম প্যারালাইজড দ্যাট ইজ দি কোয়াড্রিপ্লেজিয়া অ্যান্ড এর আগের ছবিটা মিডিল পিকচারটা শো করছে প্যারাপ্লেজিয়া দ্যাট ইজ দি লোয়ার হাফ অফ দি বডি বিকাম প্যারালাইজড ওকে হেমিপ্লেজিয়া ইজ অ্যান অ্যানাদার টার্ম হেমিপ্লেজিয়া মানে ওয়ান হাফ সেজিটার ওয়ান হাফ বিকাম প্যারালাইজড নাও দি অ্যানাফাইলিটিক শক প্লিজ গিভ অ্যাটেনশন হিয়ার ইজ দ্য পিকচার দি এটিওলজি অফ অ্যানাফাইলিটিক শক কী কী কারণে আমরা অ্যানাফাইলিটিক শক পাচ্ছি এর আগে একটু ডিসকাস করেছিলাম ওয়ান থিং ইজ দি সাম ড্রাগস লাইক পেনিসিলিনস এটা খুব হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান শো করে দেয়ার আর সাম অ্যানেস্থেটিক ড্রাগস হুইচ অলসো প্রডিউসেস অ্যানাফাইলিটিক শক স্টিংস অ্যান্ড সেলফিশ সেলফিশ মানে কি নট স্বার্থপর হ্যাঁ হ্যাঁ বলো বলো ওয়ান কাইন্ড অফ ফিশ ওয়ান কাইন্ড অফ ফিশ ওর গায়ে কাঁটা থাকে সেগুলোতে যদি কখনো ট্রমা হয় হিউজ তোমার অ্যানাফাইলিটিক রিয়াকশান সৃষ্টি করে ওকে অ্যানাদার পোর্শন অফ দি ডিস্ট্রিবিউটিভ শক ইজ সেপটিক শক উই মোস্ট অফ আস হ্যাভ হার্ড দি টার্ম সেপটিক শক অথবা সেপটিক ইনফেকশান হয়েছে
বা কোনো জায়গায় গ্রাম বাংলা দেখে অথবা আমাদের মারা কোন হাত পা কেটে কুটে গেলে খুব অরিট থাকতো, এই তোর এখানে সেপটিক হবে, ঠিক আছে? আমাদের গ্রাম্য আমাদের আগেকার আমলে মারা কি বুঝতেন জানি না, হাত পা খেলাধুলো করতে যে কেটে কুটে গেলে মা খুব অরিট থাকতো, তোর এখানে সেপটিক হয়ে যাবে, ঠিক আছে? আমি জানতাম জানি না তানারা কি বুঝতেন, হয়তো বা তানারাও শিখেছেন এইভাবে। নাও দি সেপটিক শক, হঠাৎ এটিওলজি অফ সেপটিক শক, ইট মে বি ডিউ টু গ্রাম পজিটিভ ইনফেকশান, গ্রাম নেগেটিভ ইনফেকশান, ভাইরাস অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশান অ্যান্ড ডিউ টু সাম প্রোটোজোয়াল ইনফেকশান। তাহলে দিজ আর দি এটিওলজি টু প্রোডিউস দি সেপটিক শক। অ্যানাদার ভ্যারাইটি অফ শক ইজ এন্ডোক্রাইন শক। সেটা কি হচ্ছে, এটা কি জিনিস এন্ডোক্রাইন শক? আমরা যদি কোনো পেশেন্টের হাইপোথাইরয়েড অর হাইপারথাইরয়েড থেকে থাকে, তাহলে যদি থাইরয়েড গ্ল্যান্ডের ইনসাফিসিয়েন্সি আইদার হাইপো অর হাইপার হয়, তাহলেও কিন্তু পেশেন্টের শক ডেভেলপ করতে পারে। আর কি হতে পারে, যদি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়ে থাকে কারোর, তাহলেও সেখানে আমরা শক পাইতে পারি, এবং এগুলোকে আমরা কালেকটিভলি বলি যে এন্ডোক্রাইন শক। সামথিং অ্যাবাউট দি অবস্ট্রাকটিভ শক, অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, অবভিয়াসলি দেয়ার শুড বি সাম অবস্ট্রাকশান। এবং অবস্ট্রাকশানটা কোথায় থাকবে, আমার রাস্তায়, চলাচলের রাস্তায়? নো, অবভিয়াসলি দেয়ার ইজ সাম অবস্ট্রাকশান ইন দি ফ্লো অফ দি ব্লাড, ঠিক আছে? এই অবস্ট্রাকশানটা কিন্তু তোমার আমার চলাচলের রাস্তায় না, ওকে? অবভিয়াসলি ইট ইজ দেয়ার ইজ সাম অবস্ট্রাকশান ইন দি ফ্লো অফ ব্লাড। এবং এই অবস্ট্রাকশানটা কী কীভাবে হতে পারে, নাম্বার ওয়ান ইজ কার্ডিয়াক টেম্পোনেন্ট, ঠিক আছে? তোমরা জানো এটা এই শব্দটা, পরিচিত তোমাদের কাছে? বলো তো কী জিনিস বলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু জিনিসটা কী? আচ্ছা, ওকে, আই উইল ডিসকাস লেটার অন। অ্যানাদার ওয়ান ইজ দি পালমোনারি এম্বোলিজম। অ্যানাদার ওয়ান হচ্ছে কি, টেনশন নিউমোথোরাক্স। আরেকটা হচ্ছে ইয়ার এম্বোলিজম, ঠিক আছে? যদি তোমার হার্টের চারিপাশে কি আছে, পেরিকার্ডিয়াম, অ্যাম আই কারেক্ট? হার্টের কভারিংকে আমরা কি বলি, পেরিকার্ডিয়াম, অ্যাম আই কারেক্ট? এই পেরিকার্ডিয়ামের ভিতরে যদি কোনো কারণে কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, হোয়াট উইল হ্যাপেন? পেরিকার্ডিয়াম একটা একটা কভারিং, ওর ভিতরে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, তাহলে কি হবে, ও তো হার্টের উপরে প্রেশার সৃষ্টি করবে, হার্ট তো পাম্প করছে বাট ও তো ঠেসে ধরছে ডিউ টু অ্যাকুমুলেটেড ফ্লুইড। দি অ্যাকুমুলেটেড ফ্লুইড ইনসাইড দি পেরিকার্ডিয়াম এক্সার্টস নেগেটিভ ইফেক্ট ওভার দি হার্ট টু এক্সপ্যান্ড। হার্ট যে পাম্প করছে, এই পাম্পটা করতে হলে হার্টকে তো মুভ করতে হচ্ছে, ওর মুভমেন্টের উপর ওকে ঠেসে ধরছে। আমি যদি তোমাকে এখন গলা টিপে ধরি, তুমি কি কথা বলতে পারবে? নো। তাহলে এই কার্ডিয়াক টেম্পোনেটটা হচ্ছে এই জিনিস, যে যখন পেরিকার্ডিয়ামের ভিতরে কোনো ইফিউশান সৃষ্টি হয়, দ্যাট ইজ এ পেরিকার্ডিয়াল ইফিউশান যদি সৃষ্টি হয়, তখন দিস অ্যাকোমোডেটেড ফ্লুইড উইথ প্রিভেন্ট দি হার্ট টু কন্ট্রাক্ট প্রপারলি। তাহলে এখানে হচ্ছে কি, হার্ট যদি প্রপারলি কন্ট্রাক্ট করতে না পারে, হার্ট যদি মানে এক্সপ্যান্ড করতে না পারে, হোয়াট উইল হ্যাপেন, সেখানে তোমার মানে ব্লাড ফ্লোটা বডিতে কমে যাবে, অ্যান্ড দ্যাট উইল ডেভেলপস শক, ওকে? নাও পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম হলে কী হতে পারে,